নতুন করে কি আর বলবো, খিচুড়ির স্বাদ ও গুণের সঙ্গে আমরা সকলেই পরিচিত। কিন্তু এখন শিখে নেব মাংস দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করতে হয়। জয়িতা রান্নাঘরে এই রেসিপিটা শেখাতে উপস্থিত আছেন শেফ শর্মিষ্ঠা দে। নমস্কার শর্মিষ্ঠা। নমস্কার জয়িতা। এই মাংস দিয়ে খিচুড়ি করতে আমাদের কি কি উপকরণ লাগবে? মাংস দিয়ে খিচুড়ি করতে নর্মাল যা খিচুড়ি করতে লাগে তার থেকে একটু আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস কিছু লাগে, সেগুলো বলে দিচ্ছি। গোবিন্দভোগ চাল, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা বাটা, গোটা জিরে, তাহলে পিওর ঘি, আর খুব ভালো সোনা মুগ ডাল হয়, মুগ ডাল, মাংস, আর ওই ডালটা একটু সেদ্ধ করে রাখতে পারি না, এটা আমি পরে বলছি। নুন, হলুদ, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। আচ্ছা, আর রান্নাটা হবে সর্ষের তেল। আচ্ছা, আপনি আমাকে একটা বড় ফ্যান। আর খিচুড়ির সময় জানো তো চাল আর ডালের প্রপোর্শন হয় 1:1। এক কাপ চাল দিয়ে এক কাপ ডাল দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা অন করবো। এখানে আমার এক কাপ চাল আছে। গোবিন্দ গোবিন্দ তুমি আমাকে জল দাও। চালটা সেদ্ধ হবে, তুমি আমাকে আর একটা প্যান দেবে। সেখানে যে চালটা সেদ্ধ হচ্ছে এর ভেতরে আমি দেবো নুন আর সামান্য হলুদ। কতটা পরিমাণ নুন দিচ্ছ? নুন দেবো 1 teaspoon, আর হলুদ দেবো। নুন হলুদ দিয়ে আমরা চালটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দাও। আচ্ছা, এবারে এখানে আমি দেবো সর্ষের তেল। দেখো কতটা পরিমাণ। সর্ষের তেল আর ঘি আমি মিক্স করে দেবো। আচ্ছা, তোমার কিছু ওকে ঢাকা দেওয়ার জন্য কিছু দেবো? ঢাকা দিতে হবে না, তো মারও ছিল যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আমি দুটো দিচ্ছি, সর্ষের তেল দিয়েছি আর দুটো দিয়েছি। এর ভিতরে আমি পরপর দিতে থাকবো। প্রথমে দেবো পেঁয়াজ। কতটা পরিমাণ? এটা আমার 4টে মতন পেঁয়াজ কুচি করে কাটা আছে। তারপরে দেবো আমি 4-5টা তেজপাতা। দেবো আমি 3-4টে শুকনো লঙ্কা, 1 teaspoon জিরে। এখানে তার মানে আমরা ফোড়নটা বেশ বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিচ্ছি ফোড়নটা বানাচ্ছি, তার সাথে সাথে মাংসটা আমরা কষে নিই। কষে নিচ্ছি আচ্ছা, ওই যে আমি চাল সেদ্ধ করতে দিয়েছি তার সাথে আমি একটু আদা দিয়ে দেবো। আচ্ছা, আমি এখন নিয়ে গেল নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা, একটু আদা। আদাটা আমরা কিছুক্ষণ পরে দেবো, এটা একটা আদার বেশ গন্ধটা পাওয়া যায়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, তার মধ্যে আমি দিচ্ছি গোটা গরম মশলা। তুমি কি খিচুড়ির একটু মিষ্টি মিষ্টি খেতে চাইছো? না, যেভাবে মাংসের খিচুড়ি করা মাংস মিষ্টিটা খুব একটা হয়, এমনি ভুনি খিচুড়িতে কিন্তু বেশ মিষ্টি করে। মাংস খেতে খুব ঝাল ঝাল হয় ব্যাপারটা, ওই জন্য আমি কিনে দিচ্ছি। আচ্ছা, ওর সাথে সাথে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখানে খুব ছোটো ছোটো পিস করে কাটা আছে, মানে বটিকাভাবে মতো কাটা আছে, বটিকাভাবে করে যেরকম দুটো পিস করে কেটে ঠিক সেরকমভাবে কাটা আছে। মাংসটা আমি দিয়ে দিলাম।
আচ্ছা, এখানে এই যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু হালকা খোলায় ভাজা ছিল, একদম লাইট ফ্রাই করে তারপর ওটাকে সেদ্ধ করা। আচ্ছা, এই রান্নাটায় ওই যে ঘি দিলাম আমি, পুরোপুরি ঘিটাও করালো ডালটা দিয়ে। আচ্ছা, ততক্ষণে তোমার একটু জল লাগবে কি? দেখে নিচ্ছি ডালটা তো আমার আগে থেকে সেদ্ধ করা। এখানেও মশলাটা বেশ কষা কষা হয়ে গেছে, ঠিক আছে তো আপ করে দিই। আচ্ছা, এইবার এই যে মিক্সচারটা হলো চাল আর ডালে, এর মধ্যে ফোড়নটা ঢেলে দিতে হবে। তুমি ঢালতে পারবে? হ্যাঁ হ্যাঁ। না, আমার মনে হচ্ছে আর জল লাগবে না, আর জল লাগবে না, একদম ঠিক, মানে এই কনসিস্টেন্সিটাই হয়। হয়ে গেছে, ফুটে গেছে দেখুন। এবার আমি আমি ঢেলে দিচ্ছি। একটু ঘি ছড়িয়ে দিই, গন্ধটা খুব সুন্দর আছে, খুব সুন্দর। বেশ, ঘিটা গলে গলে যাবে, তৈরি হয়ে গেল মাংসের খিচুড়ি। স্বাদ বদলের জন্য আপনারাও চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারেন আপনার রান্নাঘরে। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।